আমার মেয়ের প্রথম 21 ফেব্রুয়ারি পালন, তাকে নিয়ে ঘুরতে বেরোলাম। আজকে 21 ফেব্রুয়ারি, তো এখন তোমাকে আমি কোথায় নিয়ে যাচ্ছি জানো? শহীদ মিনার। শহীদ মিনারে কি দিতে হয় 21 ফেব্রুয়ারির সময়? মা, হ্যাঁ, ফুল দিয়ে যারা শহীদ হয়েছেন তাদেরকে শ্রদ্ধা জানাতে হয়। আসো, আমি এখন তোমাকে ওই শহীদ মিনারের কাছে নিয়ে যাবো, চলো। তো আমরা এখন এসে বললাম আপনার কুমিল্লা টাউন হলের যে কেন্দ্রীয় শহীদ মিনার, শহীদ মিনারে আসলাম। তো এখানে এখন আপনাদেরকে দেখাবো এই শহীদ মিনার, যারা ফুল দিয়ে গেছেন বা শ্রদ্ধা দিয়েছেন সেই শহীদ মিনারটিকে। তো চলুন আপনাদেরকে দেখে। আমি প্রথম শহীদ মিনারে আসা, তো সে উপভোগ করলো শহীদ মিনারটি, ফুল দিয়ে সে শ্রদ্ধা জানিয়েছে শহীদদেরকে। যারা শহীদ হয়েছেন তাদেরকে আমরা অবশ্যই শ্রদ্ধা জানাই এবং তাদের আত্মীয়তাকে আমরা কখনো ভুলবো না, কারণ কি তাদের কারণে আমরা এই ভাষাটি পেয়েছি। তো আমরা অবশেষে আপনার এই শহীদ মিনারে আসলাম, আমাকে মেয়েকে নিয়ে। আমার মেয়েও প্রথমে ফুল দিয়ে তাকে তাদেরকে শ্রদ্ধা জানালো, কারণে আমরা আজকে বাংলা ভাষা পেয়েছি, তাদেরকে আমরা মানে শ্রদ্ধা জানাইব। তো আমরা এই শ্রদ্ধা জানানো শেষ, এখন আমরা চলে যাবো আপনার ধর্মসাগর পাড়ে। ধর্মসাগর পাড়ে গিয়ে আমার মেয়েকে নিয়ে ওইখানে একটা বই প্রদর্শনী আছে, বই প্রদর্শনীতে দেখবো, দেখে দেন আমরা বাসাতে ব্যাক করবো। যাই হোক, আলহামদুলিল্লাহ এখন আমরা আপনার আসছি ধর্মসাগর পাড়ে। তো ধর্মসাগর পাড়ে আপনার ঘুরতে আসলাম মেয়েকে নিয়ে, এবং আমরা একটু আপনার ওইদিকে একটা ছবি প্রদর্শনী দিচ্ছে, ওই প্রদর্শনীটা আমরা একটু দেখবো, ঘুরবো, ঘুরে আপনাদেরকে একটু দেখাবো। তো চলুন, তো আপনাদেরকে ওইখানে নিয়ে যাই এবং আমরা একটু ঘোরাঘুরি করি। বাবার সাথে ধর্মসাগর পাড়ে এসে ঘুরতে এসে সে খুব ক্লান্ত, এই জন্য একটু রেস্টে আছে আর কি আমার মেয়ে। তো সবাই আমি একটু বিশ্রাম নিচ্ছে। আমার মেয়ে ছবি প্রদর্শনীগুলো দেখতেছে, খুব মনের মাধুরী মিশি।
আশা করি আপনারা এই ভিডিওটি এনজয় করেছেন, আর ভিডিওতে যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার মেয়ের জন্য অবশ্যই শুভকামনা জানাবেন। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।